নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আজ আমি একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে মোস্ট হাই পেইং জব বা হাই ডিমান্ডিং জব মানে আমাদের ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে ভবিষ্যতের জন্য কী সব চাকরি ডিমান্ডেবল হতে চলেছে মানে সেই সব কোর্স যদি আপনি করেন বা সেই সব যদি স্কিল যদি আপনি শিখে রাখেন হান্ড্রেড পারসেন্ট চাকরি পাবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন মানে এটা অ্যাকচুয়ালি বিজনেসের সঙ্গেও সম্পর্কিত আছে এই সব স্কিল শিখলে আপনি নিজেও একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারবেন বুঝতে পেরেছেন এটা বেসিক্যালি স্টুডেন্টের জন্য এবং বড়রাও যারা দেখছেন তারা যদি স্কুলগুলো স্কিলগুলো শিখেন আপনারা বিজনেস দাঁড় করতে পারেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কিছু স্কিল থাকবে যেগুলো আমি স্পেশালি বলে দেবো যেটা দুজনকেই করতে হবে যারা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আবার তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আমি পুরোপুরি কমপ্লিটলি বলবো আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওকে প্রথমেই লাইক করে দিন কেননা ভিডিও যদি না লাইক করেন ইউটিউবে অ্যালগোয় অনুযায়ী অন্য কাউকে দেখাবে না বুঝতে পেরেছেন তো চালু করা যাক প্রথম যে হাই পেইং জব বা হাই ডিমান্ডিং জব সেটা হচ্ছে মাই ফেভারিট ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা সায়েন্টিস্ট তো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা সায়েন্টিস্টের যদি আপনি কোর্স করে রাখেন বা আপনি যদি স্কিলটা শিখে রাখেন সেখানে আপনি প্রতি মাসে প্রায় ইন্ডিয়ার বুকে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা করতে পারবেন এটা জবের ক্ষেত্রে এবার সেটা কি ডাটা অ্যানালাইসিস বা ডাটা অ্যানালিস কি সাপোজ বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি আছে সেই কোম্পানির ডাটাকে অ্যানালাইজ করতে হবে সেই কোম্পানির সাপোজ এক বছরের ডাটা কি বা সেই কোম্পানির মতো যে অন্য কোম্পানি আছে তা যে কম্পিটিটার সেই কম্পিটিটারের ডাটা কি আছে অ্যাকচুয়াল সেই ডাটাকে আপনাকে অ্যানালাইজ করে সেখান থেকে একটা নিড অ্যান্ড ক্লিন ডাটা বের করতে হবে কেননা ফিউচারের ডাটাই এভ্রিথিং যদি ফিউচারে কোনো দিন যুদ্ধ হয় তো এখন যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেটা বাদ দিন কিন্তু যদি ফিউচারে কোনো দিন বড়ো বড়ো দেশের মধ্যে যুদ্ধ হয় না সেটা হচ্ছে সাইবার অ্যাটাক হবে তো ডাটা যদি আপনার কাছে থাকে আপনি কি তো আপনাকে সেই ডাটা অ্যানালাইজ তৈরি হতে হবে আপনাকে সেই ডাটা সায়েন্টিস্ট তৈরি হতে হবে যাতে আপনি সেই ডাটার উপর রিসার্চ করে একটা সুন্দর জিনিস বের করতে পারেন কোম্পানির বুঝতে পেরেছেন কোম্পানির তাতে সেল বাড়বে কোম্পানির ইম্প্রুভমেন্ট হবে কোম্পানি যদি আপনারও কোম্পানি হয় আপনি বিভিন্নভাবে ডাটা অ্যানালাইসিস করে আপনি নিজের প্রোডাক্টকে সেল করতে পারেন বুঝতে পেরেছেন তো আমি বললাম ইন্ডিয়াতে এর চাহিদা প্রচুর আউট অফ ইন্ডিয়াতে প্রচুর যদি সিলিকন ভ্যালিতে আপনি জব পান প্রায় এক থেকে দেড় কোটি টাকা ইয়ারলি প্যাকেজ হবে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পার মান্থ আপনি পাবেন তবে ইনিশিয়ালি আপনি যদি সি এবং কাজ পান তিরিশ চল্লিশ হাজার টাকা পেতে পারেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যাপার সেকেন্ড যে হাই ডিমান্ডেবল জব সেটা হচ্ছে মাই ফেভারিট সেটাও সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপার যদি আপনি হন অলওয়েজ হাই ডিমান্ডেবল জব বলতে গেলে কেননা যদি আপনি ঠিকঠাক সফটওয়্যার বানাতে পারেন যদি হ্যাঁ কোম্পানির বিভিন্ন সফটওয়্যার বানাতে পারেন বা নিজেও যদি সফটওয়্যার বানান এটা হচ্ছে যাদের আঠেরো বছরের থেকে তিরিশ বছরের মধ্যে বা তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে এটা সবাই করতে পারবে সফটওয়্যার ডেভেলপার আপনি শিখতে পারেন তার জন্য আপনার হয়তো ছ মাস টাইম লাগবে আপনাকে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেমন এস টিএমএল সিএসএস জাভা কোডিং করলিং তো এরকম এরকম পাইথন এরকম বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনাকে শিখতে হবে যদি আপনি শিখে ফেলতে পারেন এবং আস্তে আস্তে যদি আপনি নিজে নিজে প্র্যাকটিক্যাল করতে পারেন এবং নিজে সফটওয়্যার মানতে জানেন দেখুন আজকালকার যুগে স্কিল মানে পড়াশোনা করতে হবে কথা নয় এখন অনলাইনে যেমন আপগ্রেড আছে আপনার ইউডেমি আছে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে এখানে আপনি স্কিল পেয়ে যাবেন কিনতে পাবেন মানে সেখানে কোর্স পেয়ে যাবেন সেই কোর্সগুলো আপনি শিখতে পারেন ইউটিউবে ফ্রিতে অনেক অ্যাভেলেবেল আছে তো আপনি যদি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনার ফিউচারটিকে দেখেন যদি স্টুডেন্ট হয় সফটওয়্যার ডেভেলপার হিসাবে ফিউচার দেখেন তবে আমার মনে হয় অন্য কোনো সব কোর্স না করে বা অন্য কোনো জায়গায় না পড়ে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্স করুন এর জন্য আপনাকে কী করতে হবে যদি অ্যাজ এ স্টুডেন্ট হয় তবে আপনাকে অবশ্যই সায়েন্স থাকা দরকার এবং আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে কোর্স করতে হবে ঠিক আছে কম্পিউটার সায়েন্স নিয়ে তো এটা করলে আপনি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসাবে চুজ হবেন আপনাদের স্যালারি পার মান্থ মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা যাদের বিজনেস করা চিন্তা আপনারা আজ যে সফটওয়্যার ডেভেলপার হন তারা বিভিন্ন ছোটোখাটো ক্লায়েন্টকে সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারবেন এবং আপনি ফ্রিলান্স বেসেও কাজ করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারেন বুঝতে পেরেছেন তো তো থার্ড যে মোস্ট ডিমান্ডেবল জব সেটা আমি করি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো মার্কেটিং বলতে গেলে সেটা আমার সাবজেক্ট মানে আমি সেটার উপর মানে বসে আছি বলতে গেলে তো ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস বর্তমানে যে কোনো কোম্পানি বা যে কোনো ছোটোখাটো ব্র্যান্ড যদি মার্কেটে আসে তাকে ডিজিটাল মার্কেটিং করতেই হবে আপনি যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হন তবে আপনার টাকা ইনকাম করার অভাব হবে না আমি এটাই বলবো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আলাদা কোনো মানে কলেজের ডিগ্রি হয় না বাট আপনি যদি কোর্সটা করে রাখেন আপনি যদি কোর্স করে রাখেন আপনার কম্পিউটার সায়েন্সের সঙ্গে অ্যাজ এ স্টুডেন্ট বা আপনি যদি এমনি কোর্সও করে রাখেন যদি বলেন আমরাও আপনাকে ফ্রি ট্রেনিং দিতে পারি ফ্রি ট্রেনিং নয় পেড আছে অবশ্যই ফ্রিতে কিছু দেবো বা যদি পেড ট্রেনিং দিতে হয় লাইভ ক্লাস তবে আপনার নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের আমি ফেসবুক অ্যাড সম্বন্ধে এক্সপার্ট করে দিতে পারি এবং সেখান থেকে কীভাবে টাকা ইনকাম করা হবে সেটাও করে দিতে পারি আর একটা মাঝখানে কথা বলি যাদের বিজনেস আছে বা যদি আপনাদের কারোর ঘরে বিজনেস আছে বা জনবাহিত বিজনেস আছে সেই বিজনেস যদি মার্কেটিং করতে চান ডিজিটালি তবে আমাদের থেকে ভালো ওয়েস্টবঙ্গলে কোথাও পাবেন না এটা একদম গ্যারান্টি হ্যাঁ কথায় আসা যাক যেটা হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হন যা তাতে আপনি ইউটিউব অ্যাডস গুগল অ্যাডস ভিডিও অ্যাডস আপনি ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস লিঙ্ক অ্যাডস তো বিভিন্ন ডিজিটাল মার্কেটিং যদি অ্যাড সুন্দরভাবে চালিয়ে কোম্পানিকে প্রফিট করাতে পারেন তবে সেখানে আপনার টাকা ইনকাম করা অভাবে না অ্যাজ এ স্টুডেন্ট যদি আপনি কেরিয়ার হিসাবে এটাকে চুজ করেন দিস ইজ ভেরি গুড আপনাদের ব্রাইট ফিউচার বলতে গেলে আর অ্যাজ এ বিজনেসম্যান সেটাও যদি আপনার কেরিয়ার হিসাবে ইউজ করেন আপনারও ব্রাইট ফিউচার কেননা এখানে ইনকাম আছে কেন আমি ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি চালাই আমার কোম্পানির নাম হচ্ছে এবিবিকে তো আমার মান্থলি ইনকাম আমি ইনিশিয়াল হাইলি হাই মানে অ্যাক্টিভভাবে কাজ করি দু থেকে আড়াই বছর আমার পার মান্থ এক লাখের উপরে ইনকাম হয়ে যায় তো এটা হচ্ছে ব্যাপার তো আমাদের আন্ডারে দুজন তিনজন আছে তাদেরকে দিয়ে কাজ করে সঙ্গে আমিও কাজ করি বুঝছে ব্যাপার তো আপনিও যদি চান অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করুন তো অ্যাজ অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার তার আগে বলেছিলাম না সফটওয়্যার ডেভেলপার আমার একটা বন্ধু দুজন বন্ধু করে প্রায় পার মান্থ এক লাখ টাকা ইনকাম করে পার মান্থ মিনিমাম এক লাখ টাকা ইনকাম করে কী করে ইনকাম করে কীভাবে ইনকাম করে বা বুঝে নি বুঝতে সফটওয়্যার ডেভেলপারও হতে পারেন অ্যাজ এ যদি স্টুডেন্ট থাকেন বা কেরিয়ার হিসেবে চুজ করেন বুঝতে আছে নেক্সট ডে ডিমান্ডেবল জব সেটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম সেটা ফিউচারিস্টিক এনে ন্যাচারালিস্টিক ভাবনা নিয়ে বলা হয়েছে এটা হচ্ছে সোলার এনার্জি টেকনিশিয়ান সোলার এনার্জি টেকনিশিয়ান হতে গেলে আপনাকে কিছু কোর্স করতে হবে যেটা হচ্ছে সোলার এনার্জির উপর কোর্স হয় অ্যাকচুয়ালি সেখানে কাজ কি বিভিন্ন সোলার প্যানেল ইনস্টল করা সোলারের প্রবলেম হলে তাকে সারানো তো ইন ফিউচার দেখতে গেলে পুরোপুরি গোটা ওয়ার্ল্ড সোলারের উপর নির্ভরশীল হয়ে যাবে কারণ কয়লা পরপর খতম হয়ে যাচ্ছে কয়লার উপর মানুষের নির্ভর পরপর উঠে যাচ্ছে শুধু খতম না কয়লা যদি আপনি দেখেন মানে বিভিন্ন দেশের কাছে কয়লা আছে তারা রাজা এরকম হবে না তো যার কাছে যেই রিসোর্স আছে সেই রিসোর্সটাকে কিন্তু কাজে লাগাবে আমাদের আদানি কোম্পানি অটোমেটিক্যালি সোলারের বিশাল বড় প্ল্যান্ট লাগিয়ে দিয়েছে এবং আম্বানিদের কোম্পানি রিয়েন্স তাদেরও সোলারের প্ল্যান্ট লাগিয়েছে তো ওয়ার্ল্ডের মোস্ট সোলার এনার্জি আমাদের ইন্ডিয়া প্রডিউস তো যদি ফিউচারে দেখেন সোলার এনার্জির ক্ষেত্রে কী কী জব আসতে চলেছে অ্যাজ এ সোলার এনার্জি টেকনিশিয়ান বা সোলার এনার্জির উপর যদি কোনো কোর্স করেন সেখানে আপনার ভালো জব পাবেন স্যালারি হয়তো কম হবে স্টার্টিং স্যালারি হয়তো পনেরো হাজার ষোলো হাজার টাকা হবে বাট যখন আপনার এক্সপিরিয়েন্স হবে ধীরে ধীরে সে এক্সপিরিয়েন্সটাও ধীরে ধীরে বাড়তে থাকবে মানে স্যালারিটাও বাড়তে থাকবে অ্যাজ এ সোলার এনার্জি টেকনিশিয়ান বর্তমানে নিট প্রচুর আছে বর্তমানে ইন্ডিয়ার ক্ষেত্রে প্রচুর নিট আছে ইন্ডিয়া যেহেতু বিগেস্ট সোলার এনার্জি প্রডিউস করে ওয়ার্ল্ডের মধ্যে তো দেখে নিন আপনি সোলার এনার্জি টেকনিশিয়ানের কোর্স কোথা থেকে করবেন কী করবেন সেটাও আমি বলে দেবো যদি কমেন্ট করেন বুঝতে পেরেছেন ব্যাপার অ্যাজ এ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা ডিমান্ডেবলও হতে পারে নেক্সট যে ডিমান্ডেবল জব যেটা অল টাইম থাকবে সেটা হচ্ছে ফিউচারে স্টিকও থাকবে সেটা অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে বা ছেলেরাও তো এখন করছে সেটা হচ্ছে নার্স হিসাবে যদি আপনার কেরিয়ারটাকে চুজ করেন এখন এই কথাটা বলার সঙ্গে অনেকে বলবে দাদা এখন তো সবাই নার্সে যাচ্ছে সবাই নার্স নার্স প্রচুর হচ্ছে আপনি এটা ভাবুন যেমন নার্স প্রডিউস হচ্ছে তেমন কিন্তু প্রচুর পরিমাণে নার্সিং হোম প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল আছে এবার সবাই যদি গভর্নমেন্ট হসপিটালে কাজ করবে হবে না বাট প্রাইভেট হসপিটাল প্রচুর আছে মানুষ প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে যেহেতু অসুস্থ হচ্ছে সেই স্কোপটাও আছে আপনি যদি নার্স হিসাবে আপনার কেরিয়ারটাকে চুজ করেন এটা অনলি ফর স্টুডেন্টের ক্ষেত্রে সেটা মেল নার্স হোক ফিমেল নার্স হোক তবে আপনার কেরিয়ার উজ্জ্বল কেননা এখানে আপনি মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা স্যালারি পাবেন স্টার্টিংয়ে এটা হচ্ছে ব্যাপার যদি কেউ জিএনএম বা বিএসসি করে নার্স হিসাবে কেরিয়ার চুজ করলে আপনারা বসে থাকবেন না আজকাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা ভুলে যান ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি কোথাও ভর্তি হন সেখানে আপনার জব খুবই নিঃস্ব বলতে গেলে তো আপনাকে একটু ভিন্ন রকম কেরিয়ার চুজ করতে হবে তাই এই ভিডিওটা স্টুডেন্টের জন্য আমি নিয়ে এসেছি তো যদি অ্যাজ এ নার্স হিসাবে আপনি যদি নিজেকে দেখতে চান অবশ্যই আপনারা তো নার্সে অ্যাডমিশান নিচ্ছেন আপনি নার্সকেও চুজ করতে পারেন এটা কোনো খারাপ ব্যাপার নয় বুঝতে পেরেছেন এটা ভয় পাওয়ার দরকার নেই আরও তিন চার বছর নার্সের যে চাহিদাটা থাকবে তারপরে হয়তো আনডিমান্ডেবল হয়েও যেতে পারে বুঝতে পেরেছেন ব্যাপার লাস্ট অ্যান্ড ফাইনাল যে মোস্ট ডিমান্ডেবল জব সেটা মাই ফেভারিট মাই অ্যাকচুয়াল ফেভারিট বলতে গেলে সেটা সেটা হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং স্পেশালিস্ট তো এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে শিখতে হবে বা আপনাকে পড়াশোনা করতে হবে তার কোর্স করতে হবে তার জন্য আমি বললাম যদি সফটওয়্যার ডেভেলপার হন তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি শিখতে পারেন আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন তবে এ সেখানে চুজ করা যায় এআই হিসাবে আপনি পড়াশোনা করতে পারেন বা আপনি যদি এর উপর ডাইরেক্ট কোর্স করবেন ভাবেন কোর্স আছে আপনি যদি গুগলে সার্চ করেন পাবেন মেশিন লার্নিং বা এআইয়ের উপর কেননা ফিউচারে পুরোপুরি এআই নির্ভরশীল আমাদের ফেসবুক বা আমরা গুগল যে ইউজ করি না সেটা হচ্ছে পুরোপুরি এআই তাকে চালাচ্ছে তাদের যে অ্যালগোরিডুমকে তো ডাটা স্ট্রাকচার ডাটা সায়েন্স সব কিছুই এর উপর নির্ভর করে আছে আমাদের হিউম্যান মাইন্ডকে মানে একটা এআইয়ের মধ্যে বসিয়ে দিলে যে পাওয়ারটা হবে একটা এআইয়ের মাইন্ড যদি হিউম্যান মাইন্ডে বসিয়ে দেওয়া হয় তার থেকে বেশি পাওয়ার হবে কেননা এআই এতটা আপডেটেড ইন ফিউচার এআই মানুষকে কন্ট্রোল করবে বুঝতে বুঝতে পেরেছেন আর্টিফিশিয়াল তো যদি আপনি এআই হিসাবে আপনি নিজেকে দেখতে চান মানে এআই হিসাবে এআই জব হিসাবে যদি এআই স্পেশালিস্ট হন আপনি যদি সুন্দরভাবে এআই সফটওয়্যার মানাতে পারেন বা এআই কিছু ক্রিয়েট করতে পারেন বা এআই একটা কোম্পানি ক্রিয়েট দিতে পারেন তবে এই জবটা ডিমান্ডেবল হতে পারে কেন যদি আপনি এআইডি জব করেন বা এআই নিয়ে যদি কেরিয়ার বানান সেখানে আপনার পার মান্থ মিনিমাম ষাট থেকে সত্তর হাজার স্যালারি হবে যদি ইন্ডিয়ার মধ্যে আউট অফ ইন্ডিয়ায় তো আপনার মিনিমাম দু থেকে তিন লাখ টাকা স্যালারি হবে এটা হচ্ছে ব্যাপার তো দেখুন আমি এই কয়েকটি যে হাই ডিমান্ডেবল একদম কেরিয়ার বললাম সেটা আপনাদের জন্য খুবই প্রফিটেবল হবে আশা করি ভিডিওটা ভালো হবে আপনার জন্য এবং হেল্পফুল হবে কেমন হলো যায় না কেননা কলকাতা থেকে এসছি তারপরে ভিডিও বানাচ্ছি হয়তো উইক লাগতে পারে বা কথার মধ্যে একটু জড়তা থাকতে পারে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো উৎসাহ বাড়বে আমি অনেক কমেন্টের অ্যান্সার দিতে পারি না তো আমি অবশ্যই সবার অ্যান্সার দেবো ধরে ধরে আর চ্যানেলকে লাইক করে দেবেন কেননা লাইক যদি না করেন অ্যাকর্ডিং টু ইউটিউব অ্যাল করে আমার ভিডিওকে এদিক ওদিক মানে শেয়ার করবে না মানে বিভিন্ন অন্য মানুষের কাছে রিচ করাবে না তো অবশ্যই শেয়ার করবেন প্লাস লাইক করবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন টাটা